রুটিন আমি করেছি। তো আমার কাছে তো আর বিকল্প কিছু পথ নেই, কারণ না হলে ক্লাস গ্যাপ যাবে, বাচ্চারা সেখানে মারপিট করবে, একটা বিশৃঙ্খল পরিবেশ হবে, তখন আবার গার্জিয়ানরাই আমাকে প্রশ্ন করবে। তো সেই জন্য আমি এই আপনার নোটিশটা করেছিলাম। তো যাই হোক, এখন নোটিশটা নিয়ে আপনাদের মাধ্যমে শুনতে পেরেছি যে এটা বিভিন্ন জায়গায় এটা নিউজ হয়েছে। তো এটা দুর্ভাগ্যজনক, আসলে বিষয়টা এরকম কিছুই না, এটা একটা খুবই একটা মানে স্বাভাবিক বিষয়। এটা এমন কোনো বিষয় নেই যে আর ডিপার্টমেন্টের, যেহেতু আমি ডিপার্টমেন্টের কর্মচারী, আমি ডিপার্টমেন্টকে তো বদনাম করতে পারি না, এটা আমার এখতিয়ারও নেই বা এটা আমাদের চিন্তাও আসে না কখনো। সম্পূর্ণ বিষয়টা করা হয়েছে, দেখুন আপনারা এটা নিশ্চয়ই একমত হবেন যে একজন হেডমাস্টার হিসেবে আমার মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে, প্রথম হচ্ছে ছোটো বাচ্চাদেরকে নিরাপত্তা দেওয়া, তাদের সেফটিটা হচ্ছে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে আমার কাছে পড়াশোনা। তো বাচ্চাদেরকে আমি 7 জন দিয়ে 14টা ক্লাস করানো বা প্রতি বছর মানে ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড ঘোরানো, এটা খুবই অসুবিধাজনক। 3টা 4টা করে ক্লাস আমি করি, এখনও আপনারা এসছেন, আমি এখনও 3টা ক্লাস পরপর পরে এসে এখানে বসছি। তো যাই হোক, এই বিষয়টা যখন আমাদের স্কুল থেকে যখন নেওয়া হলো 10 জন টিচার, আমি সঙ্গে সঙ্গে আমাদের আইএস যিনি আছেন ওনাকে ব্যাপারটা ভার্বালি ইনফর্ম করেছি যে আমাদের স্কুলে এত টিচার যদি একসঙ্গে চলে যায় তাহলে তো আমাদের ক্লাসটাকে পরিচালনা করতে খুব অসুবিধা হবে। আর এটা সবই হচ্ছে প্রাইমারি স্টেজের বাচ্চারা, তারা তো এখন বাচ্চারা ভীষণ চলচল, আপনার এমনিতেই মেনটেন করা খুব কঠিন, কিন্তু যখন ক্লাসে টিচার থাকবে না তখন দেখুন প্রতিদিনই ইনসিডেন্ট ঘটছে। হ্যাঁ, কোথাও মাথা ফাটিয়ে ফেলছে, কোথাও এই ধরনের ইনসিডেন্ট ঘটছে প্রতিনিয়ত। তো সেই জন্য এমত অবস্থায় আমি চিন্তা করলাম যে আমার কাছে কী অপশান আছে। তো একটা অপশান হচ্ছে, দেখুন আমি যদি রুস্টার করি তাহলে আমি যেহেতু সামনে পরীক্ষা আছে, আমি পুরোটা বাদ দিয়ে দিতে ছুটি ঘোষণা করতে পারি না, এটা আমার এখতিয়ারও নেই। তো আমি কী করেছি, রুস্টার করলে আমি প্রত্যেকটা বাচ্চাকেই একদিন পর পর স্কুলে আনতে পারছি এবং তাদেরকে সিলেবাসটা সঠিক সময় শেষ করতে। ত্রিপুরার পরিবেশক ইউনাইটেড ট্রেডিং কর্পোরেশন 9436।